গল্প কি যায় আসে, লেখক রূপায়ণ আচার্য। সেই দিন কাজে যাওয়ার পথে একটা বাচ্চা দেখলাম ফুটপাতে। 12 বা 13 বছরের একটা ছেলেকে বাচ্চা বলা যায় কি যায় না, সেটা নিয়ে বোধহয় প্রত্যেক ব্যক্তির আলাদা আলাদা মতামত থাকতে পারে। তবে আমি ছেলেটার চোখের অগভীর চাহনি দেখে বুঝেছিলাম, জ্ঞান বৃক্ষের ফলের স্বাদ না পাওয়ার দরুন এই ছেলেটি এখনো বাচ্চার খোলস থেকে বেরিয়ে আসতে পারেনি। তাই আমার মতে বাচ্চা বলাটাই সঙ্গত। সেদিন আমি কাজে যাচ্ছিলাম, যেতে গিয়ে দেখি রাস্তায় লোকজন জটলা করেছে। সময়টায় এতটাই ব্যস্ততার যে এত লোকের একসাথে দাঁড়িয়ে থাকাটা খুবই অস্বাভাবিক। আমার কৌতূহল আমায় ভিড়ের দিকে টেনে নিয়ে গেল। গুতোগুতি করে ভিড়ের সামনের দিকে গিয়ে দেখি উক্ত বাচ্চাটা একটা দেওয়ালে ঠেস দিয়ে বসে আছে। বাচ্চাটির করোটি যেন চামড়ার অনুশাসন থেকে মুক্ত হয়ে বেরিয়ে আসতে চাইছে, আর গোল গোল দুটো চোখ মুক্ত হয়ে বেরিয়ে আসতে চাইছে করোটি থেকে। বাচ্চাটির একমাথা চুল তেল জল যত্নের অভাবে ইস্পাতে পরিণত হয়েছে। অপুষ্টি সারা শরীরের নিজের অধিকার বিস্তার করেছে। দুচোখের দুপাশ থেকে নয়নধারা অনবরত পড়তে পড়তে থেমে গেলেও চামড়ার উপর গতিপথের চিহ্ন রেখেছে স্পষ্ট, আর মুখের ভিতর থেকে বেরিয়ে আসা লালা ঠোঁটের দুপাশে শুকিয়ে গেছে, যেখানে এখন দু চারটা মাছি উড়ে বেড়াচ্ছে না জানি কিসের আশায়। বাচ্চাটার গায়ে হাত রেখে শীতলতা অনুভব করার কোনো প্রয়োজন নেই। নিষ্পলক চোখ, প্রস্তর খণ্ডের মতো নিশ্চল দেহ দেখে এটি বুঝতে একটুও অসুবিধা হয় না যে বাচ্চাটি মৃত। যদি চোখটা খোলা না থাকতো তাহলে হয়তো সনাতনী উক্তিটা করে বলতাম চিরনিদ্রায় ঢলে পড়েছে, কিন্তু খোলা চোখ দুটো যে ফ্যাল ফ্যাল করে চেয়ে আছে মনে হচ্ছে অনন্তের পথের হদিশ করছে। মৃত বাচ্চাটির দেহটা একজন পুলিশকর্মী পর্যবেক্ষণ করছিল। আমি সেই পুলিশকর্মীকে জিজ্ঞাসা করলাম কিভাবে হলো। পুলিশকর্মীটি উত্তর করল, কি আর বলবো, সব নেশাখোর, সব বাজে নেশাই করে, এই ছোট কলিজা কি আর এত সব সহ্য করতে পারে, তাই এই পরিণতি। বাচ্চাটির ছোট কলিজা কি সহ্য করতে পারেনি সেই বিষয়ে অনুমান করা খুব কঠিন ছিল না, কিন্তু ওই চোখ দুটো ঠিক কি বার্তা বহন করছিল, কোনো এক প্রশ্নের উত্তর খুঁজছিল, তা আমার পরিণমন প্রাপ্ত মস্তিষ্কের পক্ষে অনুমান করা ছিল খুব কঠিন। পুলিশকর্মীটি বললেন, ফাঁকা করুন, ফাঁকা করুন, নিয়ে যাওয়া হবে লাশটা। সবাই ফাঁকা করে দিল, আর আমিও সবার সাথে দৈনন্দিন ব্যস্ততার গড্ডালিকা প্রবাহে যোগ দিলাম। আমার কাঁধের বোঝাটার থেকেও একটা ভারী বোঝা মনে নিয়ে একটা প্রশ্ন, একটা ছবি, ওই চোখ দুটো ঠিক কি বার্তা বহন করছিল। আমার ছাত্রজীবন শেষ, আমার এই বয়স যে ভারী ভয়ঙ্কর, এ বয়সে মানুষের দুচোখে রঙিন স্বপ্ন ভাসে না, অলীক কল্পনা আসে না। এ বয়সে মানুষ দুচোখে কেবল কঠিন বাস্তবটাকে দেখতে শেখে। এ বয়সে মানুষ তার খরস্রোতা যৌবনকে নিজের বশে আনার আপ্রাণ চেষ্টা করে। এ বয়সে যৌবন জীবনের থেকে অভিজ্ঞতা ধার নেয়। এ বয়স জোশেরও, এ বয়স হোসেরও। এ বয়সে আলেকজান্ডারেরা বিশ্বজয়ে বেরিয়ে পড়ে, কিন্তু সদ্য দেখা দৃশ্য না আমার যৌবনের উত্তেজনাকে বৃদ্ধি করে, না আমার জ্ঞান পুষ্পকে প্রস্ফুটিত করে। যা করে তা হলো বিবেকের কোনো এক অজানা কক্ষে গোপন থাকা এক অগ্নিকুণ্ডে ঘি ঢালে, যা মানুষের মননে চিন্তনে এক জ্বালাময় অস্থিরতা সৃষ্টি করে। আমার সেই অবস্থাই হয়েছিল। আমার ক্ষুরধার বুদ্ধি যেন কোনো এক মায়ার জালে জড়িয়ে পড়ছিল। আগামী দিনগুলোতে দেখা সব দৃশ্যের সাথেই আমার মন ওই বাচ্চাটার তাকিয়ে থাকা মুখটার দৃশ্যটার সাথে জুড়ে দিচ্ছিল। আমার চেতন মন যখনই অতীতের কোনো সমস্যা সমাধানের কথা বা ভবিষ্যতের কোনো প্রতিকূলতার আঁচ করার চেষ্টা করছে, তখনই আমার অবচেতন মনের একটা ছবি ভেসে উঠছে।
গোলপার্কে ব্রিজের নিচে ভিখারিনী সংসারে যে ছোট ছেলেটা বাবুদের গাড়ি মুছে দেয়, ভবানীপুরে ঠেলা রিক্সা টানা ছোট ছেলেটা, হাওড়া স্টেশনের সামনে চা দোকানের কর্মচারী ছোট ছেলেটা, গড়িয়ার ময়লা ফেলার ভ্যাটের সামনে কাগজ কুড়ানি ছোট ছেলেটা, বা আমার বাড়িতে সংবাদপত্র দিতে আসা ছোট ছেলেটা, এদের সবার মুখের দিকে তাকিয়ে আমার কেবল সেই বাচ্চা ছেলেটার কথাই মনে হয়েছে। আমার মনে কেবল কি, কে, কেন, কোথায়, কিভাবে, এই প্রশ্নবোধক শব্দগুলি সব বাক্যে ছদ্মবেশে ধরা দিতে লাগলো। আমি বুঝতে পারছিলাম আমার দেখা সেই দৃশ্য আমার জীবনে এক সমস্যা সৃষ্টি করেছে যার সমাধান আমার জানা নেই। আমি আমার সমস্যা অন্যদেরকে বলবার চেষ্টা করলাম, ভাবলাম হয়তো তাদের অভিজ্ঞতা সংগ্রহশালায় এই সমস্যার সমাধান আছে, আমার প্রশ্নের উত্তরও আছে। আমার এই সমস্যা নিয়ে প্রথমে গেলাম আমার সমবয়সী আমার প্রিয় বন্ধুর কাছে। সে আমার কথা শুনে বলল, মরেছে মরেছে ভালোই হয়েছে, বড় হয়ে তো সমাজ বিরোধী হতো, এর থেকে ছোট থাকতেই গেছে, ভালো হয়েছে, ধরে নে আমাদেরই ভালো হয়েছে। আমার দাদা আমার কথা শুনে বলল, তুমি কি গাঁজা খাওয়া শুরু করেছো? বাবা আমার কথা শুনে নিজের ডাক্তারি বিদ্যা উজাড় করে দিলেন, বললেন পেটে গরম বায়ু ছোটাছুটি করছে, বাইরের খাবার খাওয়াটা বন্ধ করো, রাতে তাড়াতাড়ি ঘুমানোর চেষ্টা করো, না হলে পেটের বায়ু মাথায় উঠে যাবে আর এসব সাত পাঁচ চিন্তা মাথায় আসবে। মা আমার সমস্যা শুনে তার মমতাময়ী ভাষণ দিলেন, বললেন ওদের কি কষ্ট, তুমি ঈশ্বরকে ধন্যবাদ জানাও যে তুমি আমার মতো মায়ের মমতা পেয়েছ, তা নইলে হয়তো তোমার অবস্থা ওরকমই হতো। এসব কথা শুনে আমার প্রশ্নের উত্তর তো পেলামই না, বরং সকলের মাঝে নিজেকে একাবোধ করতে শুরু করলাম। এদের থেকে অনেক উন্নত চিন্তাশীল ব্যক্তি আমার শিক্ষক মহাশয়ের কাছে আমার দেখা সেদিনের দৃশ্য জানানোতে উনি বললেন, এরা গরিব, এদের পড়ার জন্য ভালো কাপড় নেই, থাকার জন্য মাথার উপর ছাদ নেই, সুশিক্ষিত বিলাস ব্যসনে থাকা মানুষের জন্য ওদেরকে দুটো খাবারের জন্য খাটতে হয়, প্রয়োজনে অন্যায়ের পথও বেছে নিতে হয়, কিন্তু তাতেও দেখা যায় দুবেলা দুমুঠো খাবার এদের জোটে না। এহেন পরিস্থিতিতে এরা সব বিষাক্ত বিষাক্ত জিনিসের নেশা শুরু করে দেয়, নেশা করে পেট না ভরলেও মন তো ভরে, সব দুঃখের সমাধানের চাবিকাঠি হয়ে দাঁড়ায় এই নেশা। শিক্ষক মহাশয় দীর্ঘশ্বাস ফেলে আফসোস করে বললেন, আমরা নিজেদেরকে যতই সামাজিক জীব বলে সামাজিকতা করে দেখাই না কেন, আমরা আসলে সবাই ব্যক্তিতান্ত্রিক, আর সত্যি কথা বলতে আমরা নিজেদের দায়িত্ব বা খুব জোর নিজের পরিবারের দায়িত্ব নিতে পারি। সমাজ অনেক বড় জিনিস, আর এত বড় জিনিসের দায়িত্ব নেওয়ার ক্ষমতা আমাদের কারোর নেই। সবাই মিলে একসাথে করলে হয়তো কিছু কাজ হওয়ার আশা আছে, সবার এক হওয়াটাও একটা কঠিন ব্যাপার। কে জানে সমাজ কবে এই অন্ধকার থেকে মুক্ত হয়ে আলোর পথের দিশা পাবে। শিক্ষক মহাশয়ের কথা হয়তো অনেকটা মানবিক, যে কোনো বিবেকবান ব্যক্তিরই এহেন চিন্তাধারাই কাম্য, কিন্তু সত্যি কথা বলতে তার কথায় সমাজ সচেতনতা এবং স্বচ্ছ বিবেকের পরিচয় পেলেও আমার নিজের বিবেকের দংশন থেকে উদ্ধার পাওয়ার পথ আমি খুঁজে পাইনি। হয়তো আমায় এই অন্ধকার থেকে কোনো তথাগতই উদ্ধার করতে পারে যে তার তপস্যায় সিদ্ধের অর্থ বুঝতে পেরেছে, যার কাছে আমার প্রশ্নের উত্তর আছে, আর সেই তথাগত যে আমি স্বয়ং নিজেই, সেটাও অন্যদের কথা শুনে আমি বেশ বুঝতে পারছিলাম, আর আমার প্রশ্নের উত্তর আমার সাধনায় এনে দিতে পারে। তবে মানুষ যে ভারী কুড়ে জীব, সাধনা লড়াই এসব শব্দগুলি মনীষীদের অভিধানে থাকে, মানুষ সব সমস্যারই একটা সহজ সমাধান খোঁজে, সব প্রশ্নেরই একটা সহজ উত্তর খোঁজে যেটা দিয়ে সহজেই সান্ত্বনা পাওয়া যায়। সমস্যা যত কঠিন সমাধান ততই সহজ, প্রশ্ন যত কঠিন উত্তরও ততই সহজ। আমিও যে মানুষের দলেই পড়ি, সাধনা দ্বারা প্রাপ্তি যে আমার পথ না, তাই আমিও একটা সহজ সরল
সান্ত্বনাদায়ক একটা উত্তর খুঁজে পেলাম। আমার এক বন্ধু সেদিন তার জন্মতিথি উদযাপনের উপলক্ষে ভোজনের নিমন্ত্রণ জানায়, আর স্থান কলকাতার একটি 5-তারা হোটেলের বারে। নিমন্ত্রণ পেয়ে মন একটা আনন্দে ভরে উঠল। বহুদিন পর পুরনো বন্ধুদের সাথে দেখা হওয়ার আনন্দ, তার থেকেও বড় আনন্দ 5-তারা হোটেলে হরেক খাদ্য, বিলিতি মদ্য সবেরই ব্যবস্থা থাকবে। এর থেকে বেশি আনন্দ আর কি বা হতে পারে? আমি সকাল থেকেই মানসিকভাবে প্রস্তুতি নিচ্ছিলাম এবং সন্ধ্যাবেলায় শারীরিকভাবে প্রস্তুত হয়ে সুদৃশ্য সাহেবী পোশাক পরে যথাস্থানে যথাসময়ে পৌঁছে গেলাম। আমার বন্ধুরই দেখলাম অর্থ খরচের বিষয়ে খুব একটা কৃপণতা করেনি। হয়তো তার নিমন্ত্রণের তালিকায় আমরা কয়েকজন ঘনিষ্ঠ বন্ধুরাই ছিলাম, তবে এরকম আয়োজনের জন্য অর্থ থাকলেই হয় না, বড় মনের দরকার। সেদিন ওই 5-তারা হোটেলে বসে সুস্বাদু খাদ্য ও মদ্য সহযোগে পুরনো বন্ধুদের আড্ডায় বেশ রঙিন হয়ে উঠছিল সেই রাতটা। আর বিলিতি সুরায় নিমজ্জিত হয়ে আমি ভুলেই গেছিলাম সেই প্রশ্নটার কথা, যে ওই মৃত বাচ্চাটি স্থির মর্মভেদী দৃষ্টি কিসের পানে চেয়ে আছে, কি জানতে চায় ওই দু চোখ, যে প্রশ্নটা আমার হৃদয়কে রোজ তিলে তিলে আঘাত করছিল। আজ আমি সেই কথা প্রায় ভুলেই গেছিলাম, আর মনেও পড়ল শুধু এই ভেবে যে আজ তো আমার একবারও ওই বাচ্চাটার কথা মনে হয়নি। বোধ করছিলাম তবে আমি এই প্রশ্নের অভিশাপ থেকে মুক্তি পাবার খুব কাছাকাছি এসে দাঁড়িয়েছি। আমার হাতে বিলেতি সুরাটাকে দেখে মনে হচ্ছিল এ সুরা সাধারণ কিছু নয়, নির্ঘাত বৈকুণ্ঠের সমরস, যা আমার চেতন অবচেতন আর যত চিন্তার স্তর আছে মানুষের মনে সব স্তরকেই চিন্তাধারার এক অন্য মাত্রায় নিয়ে গেছে। এবং আরো এই সুরা পান করলে আমি হয়তো আমার প্রশ্নের উত্তরও পেয়ে যাব। সেই সুরা সত্যি আমার মনে আনন্দের জোয়ার এনে দিয়েছিল, আর আমি আমার উত্তরও পেয়ে গেলাম, একটা সহজ সরল সান্ত্বনাদায়ক উত্তর, কি যায় আসে। সত্যি তো আমি তো এই উত্তরেরই সন্ধান করছিলাম, কি যায় আসে। মানুষের যে 3টি মৌলিক চাহিদা, খাদ্য, বস্ত্র, বাসস্থান, এই চাহিদার কথা মানুষই নির্ধারণ করেছে। সেই চাহিদার বা প্রয়োজনের যদি কোনো একটিও কোনো মানুষের না থাকে, আমার কি যায় আসে? কোনো বাচ্চার কাছে যদি পরিবার শব্দটির কোনো গুরুত্ব না থাকে, তাতে আমার কি যায় আসে? কোনো বাচ্চা যদি দুবেলা দুমুঠো খেতে না পায়, যদি কোনো বাচ্চা নিজের কোমল শরীরকে আবৃত করার জন্য কাপড় না পায়, কোনো বাচ্চা যদি থাকার জন্য মাথার উপর ছাদ না পায়, শিক্ষা দীক্ষা তো সত্যি বিলাসিতার ব্যাপার। যদি কোনো বাচ্চা তার ক্ষুদ্র থেকে ক্ষুদ্র মৌলিক প্রয়োজনের থেকে বঞ্চিত হয়, তাতে আমার কি যায় আসে? আর ক্ষুদ্র থেকে ক্ষুদ্র মৌলিক প্রয়োজনগুলিকে মেটানোর জন্যই যদি কোনো বাচ্চা সকালে লোকের বাড়িতে বাড়িতে সংবাদপত্র বিলি করে বেড়ায়, বা চায়ের দোকানে কাজ করে, বা ঠেলা রিক্সা ঠেলে বেড়ায়, বা ময়লা ফেলার ভাটে কাগজ কুড়িয়ে বেড়ায়, আর সব থেকে বড় কথা, যদি এসব করেও সে দুবেলা দুমুঠো খেতে না পায়, পরার মতো ভালো কাপড় না পায়, থাকার জন্য মাথার উপর ছাদ না পায়, আর তার মৌলিক প্রয়োজনগুলির অভাবে যদি সেই বাচ্চা কোনো এক মুক্তিদাতা অবতারের কাছ থেকে সস্তায় বিষ কিনে দিনের পর দিন সেই বিষের নেশা করে কোনো এক ব্যস্ত রাস্তার ফুটপাতে দেওয়ালে ঠেস দিয়ে চোখ খুলে অনন্তের পানে চেয়ে বসে থেকে পরলোক গমন করে, তাতে আমার কি যায় আসে? আমার এই ব্যক্তিগত অভিজ্ঞতায় অনেকেই হয়তো নন্দন তত্ত্বের বা সৃষ্টিশীলতার অভাব বোধ করতে পারেন। তাদের কাছে আমার অনুরোধ, অধমের ক্ষুদ্র জীবনের এই নগণ্য অভিজ্ঞতার গল্পকে নিজের বৃহৎ ও উদার মনের পরিচয় দিয়ে ক্ষমা করবেন। তবে যদি কেউ থাকেন যার হৃদয় আমার মতোই দুর্বল, যার বিবেক আমার মতোই সদা জাগ্রত, যারা আমার মতো অভিজ্ঞতার সম্মুখীন হন রোজ, বা যারা আমার মতোই প্রশ্নের উত্তর খুঁজে বেড়াচ্ছেন কিন্তু উত্তর পাচ্ছেন না, যাদের বিবেকের দংশন সহ্য করা কঠিন হয়ে দাঁড়িয়েছে, আমার এই অভিজ্ঞতা উপস্থাপন করার উদ্দেশ্য তাদেরই জন্য।
কেবল একটি সহজ সরল সান্ত্বনাদায়ক উত্তর মাথায় রাখবেন, কি যায় আসে। পাঠে